بسم الله الرحمن الرحيم. الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم، أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض، فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب، وما الله بغافل عما تعملون. أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون.
ইসলামী কর্তৃক আয়োজিত সাত দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনের অত্যন্ত শ্রদ্ধা ভাজন সভাপতি দামত বরকাত হোম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা উপস্থিত আছেন, আপনাদের মোল্লাগাঁও ইউনিয়নের শ্রদ্ধা ভাজন সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে এই সাত দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে নিয়মিত ভাবে আমাদেরকে শরীক হয়ে আজকের সমাপনী দিনে আবারও শরীক হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি ধারাবাহিক ভাবে আলোচনা সূরাতুল বাকারা থেকে যে আলোচনা শুরু করেছি, কালকে সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতের আলোচনা আর আজকে 84 নম্বর আয়াত, এই দুই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক ইহুদিদের দাবি খণ্ডন করেছেন। ইহুদিরার দাবি অবশ্যই আপনাদের পিছনে মাহফিলে এসে থাকলে মনে থাকার কথা, ইহুদিরা বলছিল কালু লাম তামাসসানান নার ইল্লা আইয়ামান মাদুদা, জাহান্নামের আগুনে আমাদেরকে কখনোই স্পর্শ করবে না, হ্যাঁ গণা বাসা কয়েকদিন, যে কয়দিন আমরা গরুর পূজা করছিলাম এই কয়দিন 40 দিন হয়তো আমরা জাহান্নামে রাখতে পারি, আল্লাহরে জাহান্নামের আগুনে আমরা ধরবে না। আল্লাহ তাদের জবাব দিচ্ছেন সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে বলছেন যে আমি তোমাদের কাছ থেকে 8টা পয়েন্টের শক্ত মজবুত ও অঙ্গীকার নিয়েছিলাম, তোমরা অধিকাংশ লোক আমার সেই অঙ্গীকার ভঙ্গ করেছ, ফিরে গেছ, আমার কথা তোমরা মানো নাই। সুতরাং যেই জাতি আল্লাহর কথা মানে না তারা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, এই জাতীয় বক্তব্য বাতুলতা ছাড়া অসার বক্তব্য ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহর বিধান না মানে আল্লাহর হুকুম না মেনে কেউ আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না, পরকালের আজাব থেকে বাঁচতে হইলে জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে হলে পূর্ব শর্ত হইল আমাদের দুনিয়ার জীবনের সলাফিলের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে হবে। আল্লাহ সন্তুষ্টি হাসিল না কইয়া যদি এই কথা বলেন জাহান্নামের আগুনে আমার দেওয়া হবে না, এই কথা শুধু কথাই থাকবে কিন্তু বাস্তবে জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়া যাবে না। রেহাই পেতে হলে আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা অবশ্যই মানতে হবে। হাত ধরে কম, কালকে 8টা পয়েন্টে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, এর মধ্যে একটা হইল যে প্রথমে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, সুতরাং আল্লাহর ইবাদত গোলামি ছেড়ে দিয়া গায়রুল্লাহ পূজা করে কেউ আল্লাহর সন্তুষ্টি হাসিল করা সম্ভব না। দুই নম্বর ছিল মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, মা বাবার সাথে কেউ খারাপ আচরণ করিয়া আর মনে মনে যদি ভাবে যে আমার জাহান্নামের আগুনে ধরত না আমি হিসাবের হুয়া হিসাবের হুরি আমার বাপ ভয়গাম্ব, এই জাতীয় আশা শুধু আশাই থাকবে, জাহান্নামের আগুন থেকে নজর পাওয়া যাবে না। তিন নম্বর পয়েন্ট
এমনটা ছিল যে যারা নিকট আত্মীয়র হক দেয় না, পাওনা দেয় না, এরা যদি কয় জাহান্নামের আগুনে আমার জ্বলবে না, এটা শুধু কথাই থাকবে, কাজে হবে না। চার নম্বরটা ছিল যে ইয়েতিমের হক পাওনা যারা আদায় করবে না, জাহান্নামের আগুন থেকে তারা বাঁচতে পারবে না। পাঁচ নম্বর ছিল যে যারা নাকি মিসকিন, অসহায়, নিঃস্ব, এদের পাওনা হক দেয় না, তারা কখনো জাহান্নামের আগুন থেকে রেহাই পাবে না। এরপরে ছয় নম্বর হলো ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে যারা সুন্দর কথা বলে না, সুন্দর আচরণ করবে না, তারা জাহান্নামের আগুন থেকে রেহাই পাবে না। সাত নম্বর হলো নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়ে না, আর এর যদি মনে মনে বয়ে থাকে যে জাহান্নামের আগুনে আমরা যত না, এটা শয়তানি ছাড়ার কিছু নাই। আট নম্বর হলো যাকাত প্রদান করতে হবে, যাকাত দিত না আর মনে মনে হবো যাকাত না দিলে কি তো হইছে, দুজকের আগুনে জল পেতে। এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অঙ্গীকার গুলো আমি বনি ইসরাইলের কাছ থেকে নিলাম, কিন্তু বনি ইসরাইলের সব মাত্র মুসলিমের কয়েকজন ছাড়া বাকি সবই সুম্মা তাওয়াল্লাইতুম, এরা ফিরে গেল, এরা আমার বিধান থেকে বিমুখ হয়ে গেল, ইল্লা কালিলাম মিনকুম, মাত্র তোমাদের মধ্যে কিছু লোক তোমরা আমার বিধানই মানলে না, আর বক্তব্য দাও লান্তামাসসানান্নার ইল্লা আইয়ামাম মাউদুদা, যে জাহান্নামের আগুনে আমাদেরকে স্পর্শ করবে না, এই বক্তব্য তোমাদের শুধু মুখের বক্তব্যই হতে পারে, তোমাদের শুধু ধারণাই হতে পারে, বাস্তবে তার জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়ার কথা নয়। আজকের যে আলোচনা, এই আলোচনাটা বলা হচ্ছে যে বনি ইসরাইলকে আরো তিনটা নির্দেশ দেওয়া হয়েছিল, এর মধ্যে এক নম্বরটা হইল আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, শক্ত মজবুত অঙ্গীকার, কি যে তোমরা খুনাখুনি করবে না, রক্তপাত করবে না। কারণ আমাদেরকেও বলা হয়েছে যে শুধু বনি ইসরাইল না, আমাদের বেলায় বলা হয়েছে যে রক্তপাত করো না, খুনাখুনি করো না, খুন খারাপিতে যেও না। কারণ খুন খারাপিতে করলে তুমি যদি কাউকে খুন করো, সেই খুন কিন্তু একদিন গুজা তোমার উপরে আসবে। আপনি রক্তপাত শুধু করতেই থাকবেন, এর প্রতিক্রিয়া আপনার কাছে আসবে না, তা হতে পারে না, হয়তো আপনার উপরেই হোক, আনলে আপনার কুয়ার উপরে, আনলে নাকের উপরে লয়। এই জন্য দুরাতুল নাসিহিনের মধ্যে একটা ঘটনা আছে, ঘটনাটা হলো এক দরবেশ আল্লাহওয়ালা এক দিঘির পার বয়ে বইয়া সবসময় আল্লাহর ধ্যানমগ্ন থাকে, তো সে বসে বসে দেখে দিঘির মধ্যে এক জমিদারের ছেলে আসছে, এসে হাত মুখ ধুইছে, আর তার কোমরের একটা স্বর্ণের বেল্ট, যখন হাত মুখ ধোয় এই সময় খুলে রাখছিল সিঁড়ির মধ্যে, যাইবার সময় চলে গেছে, এটা নিয়ে তোর মন নাই, মাঝখান দিয়ে আরেক বেড়া রয়ে গেছি। এদিকে এক গরিব মানুষ পাহাড় থেকে লাকড়ি আনে, এনে বাজারে বিক্রি করে জীবন চালায়, এইবার আর লাকড়ির ভার যখন লইয়া যায়, তখন এই যে গেমে গেছে পরিশ্রান্ত হয়েছে, ভাবলো দিঘির মধ্যে হাত পাওয়া দিয়ে গোসল করিলে শরীরে ঠান্ডা হইল, হেবেলায় গোসল নামছে, আর এই দিকে জমিদারের ছেলে তার আবার কমরের স্বর্ণের বেল নেওয়ার জন্য আইছে, আয়া দেখে বেল নাই কিন্তু একটা লোক গোসল করতে নাই, বেটা তুই আমার সেইন দেয়া নিছ, কোন কোনো সেইন আমি দেখছি না, কথা সত্য না মিথ্যা, সত্য, কিন্তু জমিদারের সাথে হয় গরিব হইলে তোর স্বভাব নষ্ট হয়ে গিয়া, স্বভাব খারাপ, শেয়ার করতে না, তুই নিছ, আর তো কোনো লোক দেখলাম না, হ্যাঁ ভাই আমি স্বর্ণের সেইন দেখছি না, শেষ পর্যন্ত তোর বাড়ি বাইর করে আঘাত করে তাকে দ্বিখণ্ডিত করে খুন করে ফেলছে। দরবেশ বয়ে বয়ে এই দৃশ্য দেখা হয়, ও আল্লাহ এ কি কারবার, কারবারটা কি দেয়,
যে নীল হের কোনো বিচার নাই, নীল হরাত কাটুরিয়ার ফল লাগেন ওখানে। আল্লাহ তখন তার কাছে এলহাম করলেন, অন্তর ঢেলে দিলেন, তোমার খাম তুমি করো, আমার খাম আমি করি। বলে আল্লাহ আমার যে মন বয় না, খালি বার করি দে মনে হয়, তাহলে তোমার এবারত মন বসার জন্য কারণটা আমার পরিষ্কার করে না বললে এবারত মন বসবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহস্য তুমি বুঝতে চাও না, তোমার কাম করো। বলে আল্লাহ করতাম করতাম না, এটা না জানলে। শেষ পর্যন্ত আল্লাহ বললেন, জমিদারে যে ছেলে স্বর্ণের বেল্ট রেখে চলে গেল, মাঝখান দিয়ে যে আরেকজন লুকাই নিয়ে গেল, এই বুয়ার বাড়ির কিছু সম্পত্তি জমিদারে জবরদখল করে রাখছে। আমি আল্লাহ জমিদারের বুয়ার কাছ থেকে চেইন ছিনাইয়া যে বেড়ার মাল আত্মসাত করছি, এই বেড়ার হুয়ার তো বুঝাই দিলাম। আর কাটুরিয়া এই যে গরিব লোকটা, সে নিরহরা বইলেও এর বাপে একটা কুম করে রাখছিল বিচার হইছে না, এর লাগে এর হুয়ার উপরে তো হরাই দিলাম। তাহলে খুন খারাপিতে যদি লিপ্ত হও, তাহলে এই খুন খারাপি একদিন গুজব তোমার দিকে আসবে। সন্ত্রাসের মধ্যে যারা লিপ্ত হয়, যে যুবকরা খালি মারামারিয়ার সেদা সেদিন থাকে, হে দেখবেন রাস্তাঘাটে ওই সেদা সেদিন মধ্যে মরা হয়। সুতরাং খুন খারাপ দিয়ে লিপ্ত হয় না, মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠায় আনে। যখন নিরপরাধ মানুষ সমাজে খুন হয়, তার কোনো বিচারও নাই। আজকে তো আমাদের বাংলাদেশের পরিস্থিতি এরকম, যথাযথায় মানুষ মরতেছে, এর কোনো কোনো হিসাবও নাই। আমাদের দেশের দায়িত্বশীল যারা, এরা আরো ডং তামসা করে, বরং নিরপরাধ মানুষের রক্ত নিয়ে আরো রঙিন কথা বলে। আমাদের দেশের যিনি প্রধান দায়িত্বশীল, উনি যদি বলেন যে শাপলা চত্বরে পাঁচই মে যে সমস্ত রক্ত ধরলো, তো রক্ত হয়তো করতিকা তার রং লাগাই বইরেছি, যেমন পুলিশে ধরতে হয়েছে তখন দেখা যায় রং সারা পথ পড়েছে। এই জাতীয় আশ্চর্য কথা, মানুষের রক্তের কোনো মূল্য নাই। রক্ত যখন জমিনে ছড়তে থাকে, আল্লাহ পাক সেই জমিন থেকে বরকত উঠায় আনে। একজন নিরপরাধ মানুষকে খুন করার কারণে খুনের দরজা আল্লাহ খুলে দেয়, তখন আরো এর কারণে শত শত খুন হইতেই থাকে। নিরপরাধ যখন মানুষ, নিরপরাধ কোন অপরাধ নাই, সে তাকে যখন হত্যা করা হইল, এই হত্যার উপরে ভিত্তি করে দেখা যায় আরো হত্যার দরজা খুলে যায়। আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখা যায় হত্যার দরজা যেন আল্লাহ খুলে দিয়েছে। দুই নম্বর হলো বরকত উঠে যায়, বরকত থাকে না। এই জন্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এক হাদিস, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু খেজুর দিলেন বরকতের জন্য, আমি ব্যাগের ভিতরে রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত খেজুরের মধ্যে দিলেন, ব্যাগের ভিতর থেকে খেজুর বের করে আমি খাই। খেজুর যখন আমি বের করে খাই, তো আমিও খাই। মেহমান কেউ আসলে আমার ব্যাগের ভিতর থেকে আজ ঢুকাইয়া মুখ ভর্তি করে সবরে দেই, কিন্তু দেখা গেল আমার ব্যাগের খেজুর শেষ হয় না। এইভাবে রসুলের যুগ খাইলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, ওনার দুই বছর শাসন আমলে আমিও খাইলাম, যত মেহমান আসলো সব খাওয়াইলাম, কিন্তু আমার ব্যাগের খেজুর কমে না। এরপরে হইলেন খলিফা, হলেন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি 10 বছর শাসন করলেন। এই 10 বছর আমি খেজুর খাইলাম, ব্যক্তিকে যখনই ভেদুক লাগে আর দুকাইয়ে খেজুর আনি আর খাই, যত মেহমান আসে সব আমি খেজুর খাওয়াই, আমার ব্যাগের খেজুর শেষ হয় না। কিন্তু যেদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করা হইল, ওই দিন আমার ব্যাগে হাত ঢুকাই দেখি একটা খেজুরও নাই, সব শেষ হয়ে গিয়া। এই ঘটনা দিয়ে বর্ণনা করে যে যখন নাকি খুন হয়, তখন জমিনের বরকত উঠে যায়।
আজকে আমাদের সমাজ তার বাস্তব প্রমাণ যে আজকে আমাদের দেখা যায় বরকত কুড়ি গেছে কি জিনিসপত্র আমাদের দ্রব্যমূল্য ক্ষমতার ক্ষয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে। সাধারণ লোকেরা জিনিসপত্র কিনা খাওয়া তার জন্য একটা দৈব সন্ধি বিরাট বড় বিপদ হয়ে দাঁড়াইছে। রুজির সাথে আর জিনিসের দামের সাথে কোনো মিল নেই। আর তো এখন আপনারা এটা বুঝবেন না, কারণ আপনার অন্যান্য থেকে টাকা দিলে বসুলি দেবেন, কিন্তু অন্য অন্য দৃষ্টিকে গেলে তা হারে হারে উপলব্ধি হয় যে কি পরিমাণ যে এখন জিনিসের দাম বাড়ছে। এইভাবে জিনিসের দাম বাড়ে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হুকুম অমান্য করবা তখন আমি জিনিসের দাম বাড়াবো, তোমরার দাম কমাই দেবো। পেঁয়াজের দাম বাড়বো, তোমরার দাম কমবো। পেঁয়াজের দাম বাড়ে, আমরার দাম কমবে। তার বাস্তব দেখেন, আপনি হোটেলে আমরা মাঝে মাঝে নাস্তা করতাম যাই, এই বেটা একটা ডিম মাঝে মাঝে দাও আর দুইটা পরোটা দাও আর পেঁয়াজ দিও। এখন দেখা যায় চুরি হাতে নিয়ে পেঁয়াজ হাতে নিয়ে বেটা কাটতো না কাটতো না দিদি হলে যেখানে খাটো না কেন দিদি হলো কেন চিন্তা করতেছে হুজুর পেঁয়াজটা রাখবো নি পুরাটা যদি না লাগে অত বড় পেঁয়াজটা খাইতে খেতে পারতাম শুধু মুরগটা খাইতে দেখুন নেই। আমি বললাম দেড় টাকার পেঁয়াজ লাগলে লাগবো না লাগলে না খাইতে হলাই দাও। একটা পেঁয়াজ কাটতে ইতস্তবুত করে কিন্তু আজকে মানুষ গুলি করে মারতে না প্রশাসনের লোকেরা ইতস্ত করে না আমাদের দেশের সন্ত্রাসীরা কোন ইতস্ত করে যথাযথ মানুষ খুন করে ফেলে দেয়। লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ আমার কাছে সবচেয়ে দামি, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাত দিয়ে বানাইছি। আর তুই ধরে কম সুতরাং সেই মানুষ যদি মানো খালাক তো বিয়া দেয়া আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়ে মানুষ বানাইছি। অতএব কাবাগর ভাঙ্গারতেই তো বড় অপরাধ হলো মানুষ খুন করা, মানুষের মনে আঘাত দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, এই জিনিসটির জন্য আমরা আজকে ভুলে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে বললেন খানায় কাবার সামনে, রে কাবা ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের প্রাণ ওয়াল্লাযী নাফসি বিয়াদি সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, রে কাবা তোমার বড় ইজ্জত তোমার বড় সম্মান সারা বিশ্বের মানুষ তোমাকে কেবলা বানাই তোমাকে মানুষের ইজ্জত করে মানুষের সম্মান করে কিন্তু শুনে রাখো আমি আল্লাহর কসম করে বলি তুমি বাইতুল্লাহ তুমি এখানে কাবা চাইছো একটা মানুষের ইজ্জত মহান আল্লাহর কাছে অনেক বেশি, মানুষের ইজ্জত আর সম্মান অনেক বেশি। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন যে আমি বনি ইসরাইলদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা রক্তপাত করো না, খুনাখুনি করবে না, রক্ত ঝরানি এটা জঘন্যতম এক অপরাধ। মানুষের রক্ত না ঝরাইয়া মানুষের খেদমত যদি করা যায়, একটা বুড়া মানুষ তার হাত থেকে লাঠি পড়ে গেছে ওই লাঠিটা উঠায় দেওয়ার জন্য যদি আপনি অগ্রসর হন আর আপনি যাওয়ার আগেই কাঁপতে কাঁপতে লোকটা লাঠিটা আবার তুলি রয়েছে আপনি আর ভাবলেন না দিতে, কিন্তু আপনি যে আগে গেছেন এতে আল্লাহ রসুল বলেন মদিনার মসজিদের 10 বৎসর এতে কাপ করার সমান সব দেওয়া। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে আল্লাহ তার বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন আমি খাওন চেয়েছিলাম আমাকে খাওন দিলে না কেন, আমি পানি চেয়েছিলাম আমাকে পানি দিলে না কেন, আমি তোমাদের কাছে কাপড় চেয়েছিলাম কাপড় দিলে না কেন। হাসর বাসীরা বলবে আল্লাহ আপনি খাওন দিয়েছেন আর আমরা দিয়েছি না, কবে লোক আমরা তো সব দিলে দেব আপনি চাইলে, আপনি চাইছেন আর আমরা পানি দিই নাই, আপনি চাইছেন আর আমরা কাপড় দিই নাই, তা তো হতে পারে না। আল্লাহ আপনি কোন দিন চাইলেন এরকম তো একদিন হইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার যেই বান্দার ক্ষুধার্ত হইয়া তোমার কাছে খাওন চাইছিল তারে খাওন দিলে আমাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তাকে যদি তুমি কাপড় দিয়ে কাপড় নেয় তার সাথে যখন কাপড় চাইল আমার ইজ্জত দেখার জন্যে তারে কাপড় দিলে আমি আল্লাহকে দেওয়া হইতো, তাকে পানি তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি দিলেই
আমাকে পানি দেওয়া হইতো। এটা আমাদের সমাজে দেখবেন, আপনার যদি এক ভাই দুর্বল থাকে আর আপনি যদি পয়সাওয়ালা হন, তাহলে আপনার আব্বা আব্বাকে দেওয়ার চাইতে ওই দুর্বল ভাইদারে দিলে আব্বা বেশি খুশি হয়। আর কয় কিন্তু আমারও না দিয়া হেরে দিলাম, আর কবাদি বাইরে দিলে আব্বা আমার সন্তানকে দিলেই আমাকে দেওয়া হয়ে যায়। আল্লাহ বলেন, যেই মাখলুক যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাত দিয়া তৈরি করলাম, সেই মানুষগুলো দিলে, সেই মানুষকে দিলে, তাকে ইজ্জত করলে, তাকে সম্মান করলে আমাকেই করা হইল। তবে এখন লক্ষ্য করে দেখেন, আমরা আজকে এমন এক সমাজে পড়ছি যেখানে খুন খারাপিতে আর মানুষের রক্তে এই জমিন ভিজে যাচ্ছে। বিশেষ করে শ্রেষ্ঠ ব্যক্তি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি কেউ রক্ত দেয়, এই রক্তের ফুটার দাম তো আরো অনেক বেশি। যেইভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্ত দিয়েছেন, বিশ্বনবী রক্ত দিয়েছেন ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যখন রক্ত দেওয়া হয়, যেই জমিনে রক্তের হুড়া পড়ে সেই জমিনে ইসলামের পতাকা উড্ডীন হয়। আমাদের বিশ্বাস, যে বাংলাদেশের জমিনে হক্কানি ওলামাই কেরামে রক্ত ধরেছে, আজ হোক কাল হোক এই জমিনে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে। আমি সেই অঙ্গীকার নিয়েছিলাম, তোমরা একে অন্যের রক্তপাত করো না। এই হল প্রথম নির্দেশ। দুই নম্বর নির্দেশটা অঙ্গীকার নিয়েছিলাম, সেই অঙ্গীকারটা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার অঙ্গীকার ছিল, আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা একে অন্যকে দেশ ছাড়া করো না, বাড়ি ছাড়া করো না, বাড়ি ছাড়া করো না মানে এমন নির্যাতন করো না, এমন অত্যাচার করো না যার কারণে সে দেশ ছাড়িয়া যাইতে বাধ্য হয়। আজকে আমাদের দেশে যারা নাকি বিভিন্ন দেশে থাকে, তারা আজকে আমাদের কাছে এমন দুঃখ প্রকাশ করে যে বাংলাদেশও আর যাইতে মন চায় না, যত জায়গা জমিন আছে কিন্তু বেচাই নিলে তো মন চায়। এমন পরিস্থিতি আমাদের পরিবেশ সৃষ্টি হচ্ছে যেখানে ইনসাফ নাই, যেখানে মানুষ বসবাস করার মতো পরিবেশ বিনষ্ট করে ফেলছে। এখন দেখা যায় মানুষ নিরাপত্তার সাথে এমন নির্যাতন, এমন জুলুম অত্যাচার, যে জুলুম অত্যাচারের কারণে আমাদের অনেকে অন্তবাড়ি ঘরে যেতেও হয় না, কিন্তু মন চায় যে এই দেশ ছেড়ে যাইয়া, কারণ কখন যে কোন সময় কোন কাঠ আয়া উহরে ভরে কখন তো যায় না, জুলুম অত্যাচারে ভরপুর হয়ে যাচ্ছে। তো বনি ইসরাইলের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুলা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, হলো দুইটা। তিন নম্বরটা হলো যে যদি কেউ বন্দী হয়ে যায়, সকলে মিলে তাকে জামিন দেওয়া হইল সুদায়া আইন। এই তিনটা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল, কিন্তু দেখা যায় তারা রক্তপাত, আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা আকরারতুম, তোমরাও আমার এই অঙ্গীকার মেনে নিয়েছিলে। আর মেনে নিয়ে নিছিলা এই অবস্থায় যে আনতুম তাশহাদুন, তোমরা নিজেরাই সাক্ষী। কারণ যখন গুরুত্ব সহকারে অঙ্গীকার না হয়, তখন এর সাক্ষী নিজেই হয়ে যায়। এখন লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুম হা উলা ইতা কুতুলু
تخرجون فريقا منكم من ديارهم برم تمرا ওই জাতি তোমরা আনতুম অতঃপর তোমরা ওই জাতি যেই জাতি খোনাখুনিতে রক্তপাত লিপ্ত হয়ে গেলে নির্যাতনের কারণে তারা দেশ ত্যাগ করে, কিন্তু তোমরা তাই করলে মানুষকে দেশ ছাড়া করলা নির্যাতন হইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইদা আমি আল্লাহ কিন্তু আজকে আমাদের সমাজে যারা অন্যায় করে, নির্যাতন করে, জুলুম অত্যাচার করে, দেখা যায় প্রখ্যান করে, আমরা তাদেরকে সহযোগিতা করি, তাদেরকে আরো করার জন্য সহযোগিতা করি। তো এই সহযোগিতা করলে যে খুন খারাপি করলো শুধু সে একাই দায়ী হবে না, যারা সহযোগিতা করেছে তারাও দায়ী হবে। আর সুযোগে বলেন শাহবাগের এই শাহবাগীদের যারা নাস্তিক ব্লগাররা, যারা নাস্তিক নয় তাদের সম্পর্কে আমাদের বক্তব্য না, আমাদের বক্তব্য হলো যে সমস্ত নাস্তিক তারা। আর সুযোগে বলেন নাস্তিকদের সম্বন্ধে আমাদের বক্তব্য, যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, যারা রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, তা আমরা একজন মুসলমান জিন্দা থাকতে হয়তো সব শহীদ হয়ে যেতে পারি, কিন্তু এই বাংলাদেশের জমিনে একজন উম্মতে মুহাম্মদি জিন্দা থাকা অবস্থায় রসুলের অবমাননা করা হবে, তা কোনো উম্মতে মুহাম্মদি বরদাস্ত করবে না। কিন্তু দেখা গেল রসুলকে কটাক্ষ করার পরে আজকে শাহবাগ সহ আজকে শাপলা সত্তর সহ বিভিন্ন জায়গায় যত রক্ত ধরেছে, এই রক্ত ধরার জন্য দায়ী হলো যারা নাকি শাহবাগে যে সমস্ত নাস্তিকেরা আল্লাহকে কটাক্ষ করেছে, রসুলকে কটাক্ষ করেছে, তারাই দায়ী হবে। এই রক্ত বিধা যাবে না, আজ হোক কাল হোক একদিন একজন আসামির কাক গলায় তারাও দাঁড়াতে হবে, একদিন এক জবাব অবশ্যই আদায় হবে। ৪২ বৎসর পরে যদি হত্যাকাণ্ডের বিচার হতে পারে, ৪২ বৎসর পরে, ৪০ বৎসর পরে যদি খুনের বিচার হতে পারে, তবে শুনে রাখেন আজকে যারা নাকি আল্লাহকে কটাক্ষ করে, রসুলকে কটাক্ষ করে, আর ইমানের দাবিতে প্রতিবাদ করার কারণে যাদের রক্ত ধরেছে এদের রক্তের বদলাও একদিন আজ হোক কাল হোক বিচার একদিন হবেই, এটা বৃথা যাবে না। তাই লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পাপাচারে অন্যায় কাজে সাহায্য সাহায্য সহযোগিতা করলে আবার কও জাহান্নামের আগুনে ধরবে না, জাহান্নাম অপেক্ষা করতেছে আইটা আর ধরতো, জাহান্নাম অপেক্ষায় আছে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন জাহান্নাম অপেক্ষায় আছে, কথা বুঝছেন? ইল্লা জাহান্নামাকা আমার জাহান্নাম অপেক্ষায় আছে কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা লিত্তাগিনা মা'আবা, যারা সীমা লঙ্ঘনকারী, যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ, যারা অবাধ্য হয়েছে, যারা আল্লাহর বিধিবিধান মানতে রাজি নয়, আবার এই দৃষ্টতা দেখায় এদের জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। খালি মরবা আর জাহান্নাম তোমার ধর্ম লেগে অপেক্ষা, কথা বুঝছেন? এখন আসুন সামনের দিকে যাই, এটা একটু জিনিসটা আর একটু ভাঙ্গা না হইলে জিনিসটা বুঝতে একটু কষ্ট হইব, বুঝতাম নি? এটা হইল মদিনার মধ্যে দুইটা পুত্র ছিল মুশরিক, একটার নাম আউস আর একটার নাম খাজরাজ, একটার নাম আউস আর একটার নাম খাজরাজ। মদিনার আশপাশে দুইটা পুত্র ছিল ইহুদি, একটার নাম হলে বনি কুরাইজা,
আরেকটার নাম বনি নাজির, কটা হইল দুই গোত্র। তো ওই মুশরিক গোত্র যারা, এই গোত্রের মধ্যে লেহাবারও কম কিন্তু মায়েরও রাত। আমরাও দেখবেন সমাজের মধ্যে, আগে তো দেখতাম লেহাপড়া যারা যায় না, এরা অনেক সময় জাহিলিয়াত ছায়া আতর করে, তখন বাড়ি ঘর জ্বালায় পুড়াইয়া মায়ের পূজা করত। এখন তো দেখা যায় ভার্সিটি পর্যন্ত, এখন তো দেখা যায় আজকের কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আমাদের দেশের গ্রামগঞ্জের যারা লাহাত লেখাপড়া জানে না, হেরারে হার মানায় ফেলে দিছে। গ্রামের লোকেরা দেখছো না, পাঁচ হাত লম্বা রান্দা রয়ে বলায় ঠিক না। এখন এই যে অবস্থা, তো মুশরিক দুইটা পুত্র, হেরার চিরা চরিত, একটার সাথে আরেকটার জিদ আর মারামারি, এমন ভাবে মারামারি অহরহ তারা মারামারি লাগিয়ে থাকতো। এবং মারা যাওয়ার পরে সে যখন মৃত্যুর মুখে কথিত হইত, কারোর সাথে মারামারি থাকলে মরার আগে ছেলেকে ওসিয়ত করে দিত যে হেরে মাইরিয়া, এর সাথে আমার মাই হেরে মাইরিয়া মাথার চুল দিয়া মদ খাই ওসিয়ত করে গেলাম। এই দুই গোত্র, দুইটা ইহুদি গোত্র, যেটা এই ইহুদি গোত্র একটার নাম বনি কুরাইজা আর একটার নাম বনি নাজির, এই দুই গোত্র আবার দুস্তি ঘটাইছে দুইটার সাথে। কবিলা আউস যে মুশরিক মূর্তির পূজারী, এদের সাথে দুস্তি হইল বনি কুরাইজা, আর হাজরাত যার পুত্র এর সাথে দুস্তি হইল বনি নাজিরে। এখন যদি মাইল লাগে, মাইল লাগে দুই মুশরিক গোত্র আউস আর খাজরাজে, তখন দুস্তি থাকার কারণে এরা মাইল লাগছে অন্যায় ভাবে। এই অন্যায় ভাবে সহযোগিতা করার জন্যে আউসের সহযোগিতায় বনি কুরাইজা আড্ডায় যায়, আর খাজরাজের সহযোগিতায় বনি নাজির আগায় যায়। তখন লাকসিল হইল দুই গোষ্ঠী, এখন এই দুই গোষ্ঠীর সাথে আরো দুই গোত্র যোগ হইয়া মারামারি বিশাল আকার ধারণ হয়। যেমন আমাদের দেশে আমরা ছোট সময় দেখছি হইলে দুই গোষ্ঠী মাইল লাগছে, লাগার পরে আরেক গোষ্ঠী একটা যখন হেল্প করা শুরু করছে, এই দিক দিয়ে আরেক গোষ্ঠীকে হিরাহাজ করেছি ঠিক না। এতে গিয়া মারামারি আর রক্তপাতের সীমানা আরো বেড়ে যায়। রক্তপাত করবি না, এখন তো দেখা যায় রক্তপাত করার জন্য আরেকটা গোষ্ঠীর সাহায্য সহযোগিতা করার জন্য আগায়া যা, তাহলে হইল কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তো যখন নাকি এইভাবে রক্তপাত শুরু হয় বনি কুরাইজা, বনি আউস কবিলায় আউসকে সাহায্য করে, বনি নাজিরে হাজরাত গোত্রকে সাহায্যের জন্য লাশ দলে আগায়া যায়, এতে মাইকটা আরো প্রকট হয়, প্রসন্ন আকারে হয়। এখন এই আল্লাহর নির্দেশ কি মান্য করলো না অমান্য করছে? মান্য করছে। আল্লাহ কইছে যে রক্তপাত করো না, হেরা আর রক্তপাত আগাইয়া গেল, তাহলে আল্লাহর হুকুম মানছে না অমান্য করছে? আল্লাহর সাথে যে চুক্তি আছে চুক্তি রাখছে না ভঙ্গ করলি, তাহলে চুক্তি ভঙ্গ করে কি জান্নাত জান দিব? কোন চুক্তিতে হইলে যে লাংতামাসন না জাহান্নামের আগুন আমরা ধরতই না, অথচ কোন খুনি মেজে লিপ্ত আমরা দেশের লাগান আর কি, একটা দাবিও মানে না, তেরো তো ঘরের দাবিও মানে না, আবার হয় মনিক মদিনার সনদ দিয়া দেশ চলে, মদিনার সনদ দিয়ে দেশ চলে, সে আর এদিকে এক দোহ মানে না।
মহিলা রাষ্ট্র প্রধান থাকিতে পারিবে না, কথাটা বুঝেন না, বুঝে হয়েছে না, না বুঝে হয়েছে আর তো ধরে আমার কলমের জোর নাই, লাভির জোর আছে। এক মেম্বার হইল চেয়ারম্যান সাহেব, আমি একটু সমস্যায় ছিলাম, আমার ওয়াইফে ডেলিভারি কেস, ডেলিভারি কেস বুঝেন তো, না আপনি বুঝেন না, আসলে বাস্তবত হইলো অনেক সময় সত্য কথা মুখ দিয়া বেরিয়ে যায় অনিচ্ছায়। তার কিছু বন্ধ হয়তো না দিলাম না, ল্যাংটা সাজু দিয়ে কিছু লোক পায় এর হয়তো না কি একবারে ল্যাংটা খাবার শুয়ার নাই, একটা সোলার সব খান্দল গিয়া দেখি বেটা যখন মানু দেখ বাবা দেখা কিতা দিত খাওয়া হয়ে তোমার কি দিব, এমনি আমার দিকে চোখ লাল করে মুখ সামলাইয়া কথা হয়ে আমি মুখ সামলাইয়া হইতাম, কিতা মুখ সামলাইয়া হইতাম, ব্রাহ্মণ বাড়ির থেকে আহাওয়া আই যদি মুখ সামলাইয়া কখন লাগে, মাত্র 10 কিলোমিটার আইলাম এতো যদি মুখ সামলাইয়া কখন লাগে, তো সিধা গান গেলে তো আমার মুখ সিলাই করে লওয়া লাগবো, আর লন্ডন আমেরিকা গেলে তো মনে হয় জিব্বা তালুর মধ্যে সিল মোহর মেরে দিব, কিন্তু কবেটা দিয়ে দিত হইছে এমনি কয় না তুই একবার যখন কোথা দাবি করেছি রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন তার কিছু বন্ধা হই, তুই একজন হকানি কৃষক হইল যে হে কুদা দাবি করবে আর আমরা পয়সা টাকা বইতে পারি না, হ্যাঁ মোকাবেলা করতে হবে। তো এখানের মধ্যে আসির মুরিদের মধ্যে একজন আলেম, আলেমরা তো আবার করোনাদের যারা সত্যিকার ভাবে জানে এরা আবার একমত জানে, তো মনে সব করে হুজুর আপনি যদি মোকাবেলা করতে যান এর অর্থ কিছু আছে, হে অর্থ দিলে হইব তোমারাও লিখব আমারও যদি দায়িত্ব দেন আমি একমতের সাথে এর কুদাগিরি শেষ করে দিই, আপনার পরিচয় আমি রাব্বুল আলামিন, এমনি মহাশয় কো মাশাআল্লাহ খুব ভালো, রাব্বুল আলামিন 800 টাকার কথা যখন ফরজ হয়ে বসছেন আমরা ফাইতে সুবিধা হয়েছে, এখন আর কোন মাস আলাল ঝগড়া হইতো না, খারাপ হয়ে দিকে সব কেটে দিত, তো আপনি যখন রাব্বুল আলামিন আপনি সব সকলের রব, খাওয়ান দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, তো আপনার সাথে তো কিছু হাদিয়া লই আমার লাগে, সেই ওদের কিছু হাদিয়া আমি দেওয়া হয়ে লাগে, যেই মাত্র ফসা রুটি আর গান্ধা তরকারি দিতে ফসা ওজন লাখটাই নেন না, আপনি না রব্বুল আলামিন বলে তা আপনি যেমন রিজিক দিছেন ইমন রিজিক তুই আনছে, এখন যদি আমার খাবার গান্ধা হইতে কথা তাহলে আপনি রব্বুল আলামিন ও গান্ধা আমার খাওয়ার গান্ধা হইয়েন না, কইয়ার বলে কয় যে আমরা একটা আয়াত লইয়া বড় বেশরা
আমরা দেশ সমরতের লাই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুননা মুনজিরিন। এই লাইলাতিন মুবারাকাতিন দিয়ে কোনটা বুঝাইছেন? সব কত বুঝাইছেন না সবার বুঝাইছেন? এই যে আমরা মারামারি আছে, আপনি তো রাব্বুল আলামিন, এই আয়াতের ব্যাখ্যাটা আপনি হয়ে দিলেন তো তো করে সমাধান হয়ে গেল। তা আপনি এটা যদি সমাধান করে দিলেন এমনি বেলা ওই চকয় কিটা, আমি একজন জাহেল মূর্খ মানুষ, আমি এই আয়াতের ব্যাখ্যা কেমনি দেবো? অনেক সময় সত্য কথা ইচ্ছা অনিচ্ছা সত্য বাড়ি দেখা। এক জমিদার বাড়ির ঢুকছে সুর, তো সুর ঢুকছে বলে এখন সকালে তারা গিয়া দেখে যে মালের গাঁটটি বান্ধিয়া দেওয়ালের বৃত্ত করে রয়েছে। তো সকলে বললো এই মাল সমানের গাঁটটি কেন এলো? তখন জমিদারের কাছারি ঘর বাংলার টঙ্গি ঘর বইয়া সকলে মন্তব্য করে যে এই কেন এলো? একদম তখন সুর হিল মনে হয় তো এলাকায় এই গাঁটটি বাঁধছিল আর নিচে বসে না ফেলা হয়ে গেছি। তার একবার হয় সুর যদি আয়া থেকে দেখে দেয় দারোয়ান আছে নাকি তো দারোয়ান থাকতে দুটো কম নেই। আমার মনে হয় যে সময় সুর আইছি এই সময় দারোয়ান গেইটো আসেন না, হয়তো টয়লেটে বয়লেটে গেছি আজি ফাঁকে সুর ও আছে তৈরি হয়। ইয়ার ফলে মনে হয় সুরে মাল সামান গাঁটটি বাইন্দা যখন আবার গেট দিয়ে বাড়িতে আইসে আয়াতে হেজার রান খারা এখন তার বাড়ি যাবে না। তা আমার মনে হয় মাল সামান মাথা লইয়া সাইকেল ওয়াল টপকাই আছে তুমি, তো ওয়াল উঠতে যখন ফাল দিছে তখন গাঁটটি গেছে গা বিচ্ছু হইয়া আর আমি ভরি গেছি গা পাহাড়ে আমি ভরি গেছি এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নিজেরা বলো তামাশার জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, অথচ তোমরা একে অন্যকে সহযোগিতা করে যখন নাকি এই রক্তপাত করো তোমরা আহলে কিতাব, এই রক্তপাত করার কারণে তখন দেখা গেল যে ঝগড়া আরো বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আনতুম হাউলা তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম। অতঃপর তোমরা হলে সেই জাতি, তোমরা হলে ওই দল যেই দল তাকতুলুনা আনফুসাকুম কতল করেছো নিজেকে, নিজেকে কতল করেছো। এই কথা কেন বললাম নিজেকে কতল করে কেমনে? তোমরা নিজেকে কতল করেছো এই কথার মাধ্যমে আল্লাহ বুঝাইতে চান যে লোক নাকি হত্যাকাণ্ডের মধ্যে জড়িত হয় যে অন্যকে কতল করে প্রকান্তরে সে নিজেকেই হত্যা করেছে। এটা কেমনে? মুফাসসির কেরামরা বলছেন এর একটা হইলো আপনি আমি যদি কাউকে মারি তাহলে যে লোকটা মারুন তার তো কিছু আত্মীয় স্বজন আছে না নিজমিন আর সুতরাং হ আমার মনে হয় রসগোল্লা হইব আর সালাম করবো আর সুতরাং এরাও তো সন্ধানে থাকবে, এরাও খালি খুঁজবো কোন সময় তার এসে ভাই আর তোমার ব্রিজের তলে জল হয়ে ঠিক কিনা। তাহলে তুমি যদি আরেকজনকে হত্যা করো এর অর্থ হলো নিজেকে হত্যা করেছো, সেরকম ঠিক না? আর তুমি যদি কাউকে হত্যা করো না লোকেরাও তোমাকে হত্যা করার পিছনে ষড়যন্ত্র করবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকতুলুনা আনফুসাকুম তোমরা নিজেকে হত্যা করেছো, গেল এক একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হইলো এক আহলে কিতাব মুশরিকদেরকে সাহায্য করার কারণে মুশরিকদেরকে সাহায্য করলো, এই গোষ্ঠীর নাম হলো কবিলায় আউস।
আর আরেক দিকে গেল আরেক ইহুদির গোষ্ঠী কবিলায়ে খাজরাজের সঙ্গে, এতে গিয়ে দুই ইহুদি গোষ্ঠী দুই দিকে চলে গেল। এখন যেই দলই জয় হবে ইহুদির কেউ না কেউ মরবে। তাহলে তুমি তোমার বাইরে হত্যা করেছো, তুমি আহলে কিতাব সেও আহলে কিতাব, তুমি মুমিন আরেক মুমিনকে হত্যা করেছো, তুমি যদি তাদের সাথে হাত মিলায় আরেক মুমিনকে মারতে যাও তাহলে জেনে রাখো তুমি মুমিন ভাই ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই। তাহলে তুমি আরেক মুমিনকে হত্যা করেছো, এই মহল্লার আরেকজনকে হত্যা করেছো, তাহলে সে তো তোমার মুমিন মুমিন ভাই, তুমিও মুমিন সেও মুমিন, তুমি মুসলমান সেও মুসলমান। সুতরাং এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করার অর্থ হইল সে নিজের ভাইকেই হত্যা করেছে। আর নিজের ভাইকে হত্যা করার অর্থ হইল তুমি তোমার নিজের হত্যা করছো, তোমার ভাই ঠিক না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা একে অন্য এক দল আরেক দলরে তার ঘর থেকে তার বাড়ির থেকে দেহাঙ্গন করছো, এমন নির্যাতন করছো যে নির্যাতনের সুরে এরা বউ বাচ্চা জানবাসের লেগা শেষ পর্যন্ত সিলেট সেটা কুমিল্লা গেছে কি আমাদের কুমিল্লার থেকে আইসে সুনামগঞ্জ আপনার সুনামগঞ্জের সাইডে নদী ভাই লেগা দেখবেন আর বাসার মিল নেই। নির্যাতন হইয়া এমনি এমনি বাড়ি হয়ে গিয়া বুঝছেন না। এখন লক্ষ্য করেন এমন তোমরা একদল আরেক দল নির্যাতন করলে যে সে দেশ ছাড়তে বাধ্য হইছে। তাহলে তোমরা কি করলে তোমরা অন্যায় পাপা ছাড়ে তাজা আরুনা, হ্যাঁ তোমরা একে অন্যকে সাহায্য করছো নুসরত করছো সহযোগিতা করছো। আলুচার খাজরাতে যখন মাইল লাগলো তোমরা এই মাইনে যাওয়ার কথা ছিল না, তোমরা অন্যায় কাজে মাইর করলে কেন, অন্যায় কাজে জুলুমের কাজে আমার দলের হোক সেও যদি অন্যায় করে আমি তাকে সহযোগিতা করার কথা না। আমরা এখানে একটা গ্রাম আছে আমার এলাকা হেরার গ্রামের কেউ যদি মাইর লাগে আর অন্যায়ও লাগে হেরায় আর জিগায় না বলে অন্যায় মাইর করলো কেন আয়ু বিল চুরি করলে তাহলে তোমরা আসলে নিয়ম ছিল আল্লাহর বিধান যে অন্যায়কারীকে ভর্ষয় দেওয়া নয়, অন্যায়কারী যদি হয় সে আমার আসলে হয় আমি তাকে অশ্রয় দিব না তাকে সহযোগিতা করবো না। এই জুলুম আর অন্যায় পাপাচারের যদি সহযোগিতা করো তাহলে পাপাচারের দরজা জুলুম আর অন্যায়ের দরজা খুলবে আর শেষ পর্যন্ত এই জুলুমের অপরাধ তোমার গলায় আয়া লটকিব। কথা বুঝলেন? এই জন্য মাঝে মাঝে একটা কিচ্ছা আমি শোনাই, আমরা একটা কিচ্ছা শোনাইতাম নি রকম কিচ্ছার লেখছেন থানবীর আহমদুল্লাহ উনার কিতাব লেখছেন এক শহরের নাম ছিল বে ইনসাফ শহর, এটার মধ্যে ইনসাফ নাই কেটা নাই ইনসাফ নাই আর ইনসাফ না থাকায় গিয়া দেখে উস্তাদ আর সাগির গেছিল গরু এবং গুরু এবং শিষ্য গেছে ওই শহর গিয়া দেখে তেলে আর ঘি এক দাম। আপনারা কেটা বলেন তেল আর ঘি এক সময় পার্থক্য নাই, বালা আর মন্দ এক সমান, এই দেশে টাকা নিরাপদ না রে
কোন সময় কোন ঠাডা আয়া উপরে করে কোন যেন চল যাইয়া। শিষ্য জবাব দেয়, উস্তাদ আমার শরীর কঙ্কা মুডা ওইবার অনেকদিন ধরে সব এমন সস্তায় গিয়ে আর কোন হইতাম না, আজকে যখন খাইছি যাইতাম না, খাইয়া মুডা হইল হেয়ার গেছে না, সস্তায় গি ভাইয়া খাইয়া এমন মুটা হয়েছে তখন গার আল্লাহ হইতাম না। তো এই দুইজন একদিন গরু এবং শিষ্য দুইজন একদিন গেছে রাজার বাড়ির সামনে এক দরকারে, গিয়া দেখে যে বিশেষ বিশেষ বিচার ব্যবস্থা হয়েছে, বিশেষ বিচার এখন জজ বইছে হাকিম বইছে আর একটা কেস উঠছে, কেসটা কি খেলা দিল বিল সুরের কেস দিছে কার বিরুদ্ধে, এক বাড়ির মালিকের বিরুদ্ধে, কেসটা কিটা কেষ্ট হইল আমরা ওনার বাড়িতে গেছিলাম চুরি করতে আর গাতা ঘুরে যখন গড়ে ঢুকতে গাতা করা শুরু করছি তখন ওয়াল দোষিয়া ঘুরিয়া আমরা এক সাথে চুর মারা গেছে, এই খুনের বিচার নাই কেমন কেস বিচারপতি তো হয়তো আছে এই কাগজ চিরা ফেলাই দাও কিন্তু বেইনসাফ দেশের বিচারপতি দশ সে হয় এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হয় গুরুত্ব সহকারে দেখতে হয় কেস হাতে নিয়ে ডাকলো বাড়ির মালিক কোথায় আনো, বাড়ির মালিক তো দেখাই আনছে আইনে কইল এমন নরম দেওয়াল কেন দিস যে সুরে সুরে হরতাল না হল দোষ দেওয়াল দোষিয়া করিয়া এইবেলা মারা গেল এর জন্য তোমার ফাঁসি। মালিক উচ্চ হয় মাননীয় বিচারপতি বিল্ডিং এর মালিক আমি ঠিক কিন্তু এটা তো বিল্ডিংটা দিছে রাজমিস্ত্রিরা এখন যদি নরম হয়ে থেকে দেয় তাহলে তো হেরার দোষে আমি দোষী না, তাহলে হেরার বিচার হইতো আমার কেন, তখন কথা ঠিক তাহলে এবার বাড়ির মালিক এরা আরে রাজমিস্ত্রি রাজমিস্ত্রিটা কেন হইল এমন নরম দেওয়াল বানাই দিলে এখানে বেটা সুরে সুরে করতে গিয়ে ওয়াল দোষিয়া ঘুরিয়ে মারা গেছে এই জন্য তোর ফাঁসি। রাজমিস্ত্রি হয় মাননীয় বিচারপতি আমি ইটার সিমেন্টে জোড়া লাগাইছি ঠিক কিন্তু মশলা গুল্লা দিছে আরেক বেটা, এ মশলা নরম দিলেছে যার পরে দেওয়াল নরম হয়েছে দোষ্য বলে সুর মারা গেছে, যার ফলে সুরে সুরে করতে পারলো না দস্য হয়ে মারা গেল এই জন্য এই অপরাধে তোর ফাঁসি। হ্যাঁ মাননীয় বিচারপতি আমার কি অপরাধ, আমি সিমেন্ট আর বালু এখনো মিশাইছি কিন্তু পানি আইনে দিছে আরেকজন, এ পানি বেশি দিয়ে দিয়েছে যার ফলে মশলা নরম হয়েছে, তো দুষ্ট হের আমার কেউ না কথা ঠিক হেরে ডাক এখন পানিওয়ালা ডাক পানিওয়ালা ডেকে জিগায় এমন পানি বেশি দিলে কেন, পানি বেশি দেওয়ার একটু মশলা নরম হয়েছে আর নরম ওষুধ দেওয়ার নরম হয়েছে আর নরম অনুপের দৃশ্য মনে হচ্ছে মারা গেছে অতএব তোমার হাসি। ফানি হলো হয় মাননীয় বিচারপতি ফানি আমি আইনে দিছি যে আমি ইচ্ছা করে ডাকছি না, তো কেমনে ডাকছো বলে রাজার বাড়ি হাতে আমার দিকে দৌড় দিয়েছে আমি তখন হারে থাকতাম না এটা আমি উঠে দিছি তো আর উচট খাইয়া উষ্টা খাইয়া বালতি লয়ে ভরে গেছিল মশলা তখন তো ফানি বেশি ভরে গেছে কি মশলা নরম হয়েছে আর মশলা নরম অনুত্ব দেওয়ার নরম হয়েছে তাহলে দুষ্ট হাতির চালকের এ দোষ দেওয়া হইলো কেন, ও কথা ঠিক এবার হাতির মালিক এরা এবার হাতির মালিক এরা দেখে আইন জিগা এই হাতির দৌড় দেওয়া হইলো কেন, যদি দৌড় দেওয়া হইতে না তো ওখানে ওরা দৌড় দেয় না, সুতরাং এই অপরাধে তুমি অপরাধী তোমার ফাঁসি। হাতির চালক হয় মাননীয় বিচারপতি আমি তো হাতির দৌড় দেওয়া হয়েছি না তাহলে কেমনে দৌড় দিল বলে এক বেটি ফায়ের মধ্যে জুমুর হইয়া আগে জুমুর করতো ভাইয়ের মধ্যে ইডা ফাওয়া দিয়ে যখন যায় গুন্নুর গুন্নুর দেখা যায় এই আওয়াজ আমার আট ওইটা বসে তো
আমি আর হাতে কন্ট্রোল করতাম না সেটা। এই বেড়ি যদি জুমুর না হতো আর গুন্নুর গুন্নুর না রাখিতো সে তো আমার হাতে দৌড় দেয় না। দেওয়াল যদি নরম এটাকে দেখে হাতি দৌড় দেওয়ানির কারণে তো এই বেরির দোষ আমার কিন্তু কথা ঠিক বেরি রাখো বেরি রেখে গেল এমন জুমুর কইরা গুন্নুর গুন্নুর দেখাইয়া গেলে এখানে যার ফলে হাতি দৌড় মারছে হাতি দৌড় দেওয়া তো পানিওয়ালা দিছে দৌড় পানি নিয়ে ঢাইলা দিছে বেশি মশলা নরম হয়েছে মশলা নরম অনেক দেওয়াল নরম হয়েছে আর নরম দেওয়াল অনেক কাটা করতে দস্য করে চুল মারা গেছে। অতএব তোমার ফাঁসি মহিলা ডাক দিয়া কয় মাননীয় বিচারপতি আমার কেউ করা বাইন নাই এটা বানাইল এখানে যদি বাইন্যা না বানাই তো আমি ফল দিই না কোন কথা ঠিক এবার বাইন্যারে ডাকো বাইন্যারে ডাকছে বলে বাইন্যার কোনো জল দিতে না না দিতে পারে তখন বিচারপতি রায় দেয় বাইন্যায় জুমুর বানিয়েছে আর জুমুর আওয়াজ দিয়া মহিলা গুন্নুর গুন্নুর ডাকিয়ে গেছে আর গুন্নুর গুন্নুর আওয়াজ শোনায় হাতি উচ্চা দিছে দৌড় হাতি উচ্চা দৌড় দেওয়ায় পানি ওরা উচ্চা দিছে দৌড় পানি বেশি ঢেলে দিছে মশলা নরম হয়েছে মশলা নরম হওয়ায় দেওয়াল নরম হয়েছে দেওয়াল নরম হওয়ার ফলে দোষিয়া পুড়িয়া চুল মারা গেছে। এই অপরাধে বান্যাকে অপরাধে সাব্যস্ত করা হইল তাই তার ফাঁসির রায় দেওয়া গেল। কার ফাঁসি নিয়ে কার গলা লাগাই বান্যা আবার গলা ইমুন শিকর ফাঁসির কাঠ লাগে না এখন যারা ফাঁসি দিত হেরা গিয়া কয় মাননীয় বিচারপতি আপনি রায় দিয়েছেন ঠিকই কিন্তু এটা তো কামড় লাগাই দিতেছে না বলে কেন বলে এক গলা ইমুন শিকন এটা লাগে না তখন কয় কি করা জানোস না হাকিম লড়ে তো হুকুম লড়ে না দিছি দিছি সুতরাং এর গলা যদি লাগে না যার গলা লাগে হেরাই না দেলাস না তুই সারা লাগে এখন গিয়া দেখে যে ওই যে তেলে আর গি গিয়ে মুড়ো হয়েছি এরে গিয়া চাপাতা ধরে হয় লুকুই যেতাম ফাঁসি দিতাম আর কি ফাঁসি আমি কি করলাম ও কিচ্ছু করছুক না তোর গলা লাগে আর তুই ধরে কর তোর গলা আর তুই ধরে কর না গলা লাগে মন্ত্রী হর শখ আলিমুল আমার নাই মন্ত্রীকে কি করবো ইমুল একটা মা দিল মন্ত্রী আইতে গেলে 5 লাখ টাকা আগে দেওয়া লাগবো খাইবো যে আর রাস্তার কাঁথা কোথা দিয়ে পড়বো এরপরে আয়া সারলে কি বুলের মারা না জুতার মারা এটা তো ঠিক নাই কোন ঠিক না আওয়ার পরে সরকারের টাকা ওই অন্তত 50 লাখ দিতে হবে এদিক দিয়ে কালভার্ট নাই এদিক দিয়ে ব্রিজ নাই এখানে টাওয়ার নাই এখানে আন্ডার স্কুল নাই আর 50 লাখ টাকা ঘোষণা দেন দিল 50 লাখ টাকা আর আমরা এক মাহফিল গেলে গিয়া দেখি ফ্যান্ডেল বান্ধা আদাবাজ দূর থেকে আগমন স্বাগতম শুভেচ্ছা স্বাগতম লাল গোলাপ কালা গোলাপ যা আছে সব দিয়ে নেয় বারা বারা খাওয়ায় আইবার সময় আমার পকেটে দা করলে কিছু দেয় দিয়ে কিছু 3 নম্বর দেওয়া হয় হুজুর কিছু দিতাম না মনে কিছু নিয়েন না আমরা কয়ে দিয়ে না গতবার থেকে এবার ভালো দিছেন খারাপ দিয়েন না তবে দেখা যায় আমরা যে মন্ত্রী আপনারাই থাকেন কিন্তু আপনাদের সুমতি উদার হওয়া দরকার লক্ষ্য করে দেখেন এখন এই মুটা শিষ্য উস্তাদ আমি তো কোনো দোষ করলাম না এখন তুই ফাঁস হয়ে আমার গলা থাকবে গরু ইচ্ছা হয় এটা তো আমি আগুই কইছিলাম যে দেশে বালা এবং মন্দের কোনো মাস্তিক নাই রে কোন ঠাটা যায় আর কোন সময় ঘরে কখন যায় না এখন তর উপরে ঠাড়া করছে ঠিক না তর উপরে ঠাড়া করছে যারা
আমার হাসির পর মরে গিয়া না করছিলাম না তো উস্তাদ না করছিলাম তো ঠিকই কিন্তু আপনি তো আমার উস্তাদ আপনি আমার গুরুজন আপনি জ্ঞানীজন একটা ব্যবস্থা করেন বাবা তখন উস্তাদ কয় একটা কাম কর কি কান্দিস না হাসি দে হাসি দিয়া কর ঈশ্বর ভগবান আমার প্রতি হয়েছে দয়াবান এত বড় নিয়ামত যে ভগবান আমার দিল আর আমি তখন কোনো বললাম না এ আমার ছাত্র এটা এ ভাইতে পারে না এটা আমি খাইতাম তুই কিন্তু পারিস আমার দেওয়াইস না সম্মান বুঝা তাহলে আমারও হাসি দিলে আমি যে কথা বলি ইসলামের স্বার্থে কথা বলতেছি রোমান্টিক খেলা এক কারণ হইল হেরা কয় যে
বিশ্বনবীরে হারাইল তে আমরার গোষ্ঠীর মধ্যে হারাইল না, এর লাগে জি দিয়ে মানতাম না। আর একটা হইল, এতদিন সাধারণ লোকদের আমরা কইছি আঙ্গুর নাশপাতি আপেল আঙ্গুর কলা ছাগল বকরি আমরা দিবা, তোমরা কবর হাসন নসর সব আমরা দেখাশোনা করে নিব। এখন যদি মোহাম্মদ নবী মানি নাই তাহলে হাত ইয়া তো বা কলা রুবি একটু তো আমরা কাদাই তো সব যে এখন তারা মানে না। আর যে আউসার খাজনা মাইদানের হতো, এরা গেছে মক্কায় ওই কাবাগরের কাছে দিচ্ছে 360টা মূর্তি, এরা তো মূর্তি পূজারি, এরা বর্ষে একবার গিয়ে জমা হয় বেড়াবিড়ি কাবাগরের কাছে। এগুলো কি দেখে আবু জাহিল রাস্তার মুখে খারাপ, আবুল হাফ উৎপা সাহিবা ওলিদ ইবনে মুগিরা এরা রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়, এই ইয়াসরিব থেকে আগন্তুক লোকেরা, এই ইয়ামনের লোকেরা, এই আলজেরিয়ার লোকেরা, তোমরা আইসো ভালো কথা, সতর্ক থাকো, মোহাম্মদ নামে একজন পাগলের আবির্ভাব হয়েছে আমরা দেশ উনার থেকে তোমরা সতর্ক থাকো, সাংঘাতিক বড় পাগল। এমনি আর হয় কি পাগল যদি হইব তো আবু জাহিলের মতো দেশের নেতা নামলো কেন, উৎপা সাহিবা ওলিদ ইবনে মুগিরা নামলো কেন, তাহলে বোঝা যায় এই পাগল সাধারণ পাগল না, এই সবল অসাধারণ পাগল। চলো একটু পাগলটা দেখাই আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে গেছে, পাগলের হতে পারে না, এত সুন্দর চেহারা কোনদিন পাগলের হতে পারে না। আবার কি জানে পরে কোরআন শরীফের তেলাওয়াত শুনিয়া এখন বলে এত সুন্দর কথা কোন পাগলের হতে পারে না। একজন আরেকজনের দিকে তাকায় আর বলে আমাদের দেশে বনি কোরাইজা আর বনি নাসিরে আমাদেরকে যে সংবাদ দেয় যে একজন পাগলের আবির্ভাব, একজন নবীর আবির্ভাব হবে যার হাত ধরে আমাদেরকে সাইজ করবে, আমাদের তো মনে হয় উনি হবেন সেই নবী। চল বনি কোরাইজা বনি নাসির হাত মেলানোর আগে আগে আমরা মুহাম্মাদের সাথে হাত মেলাইয়া নেই। এখন এলাকার হইয়া মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গিয়া এখন আউসার খাজরার মুসলমান, আউসার খাজরার মুসলমান। এখন রসুলকে দাওয়াত দেওয়া হয় আপনি আমরা দেশ হয়ে করেন, আমরা শক্তিশালী, আমরা কৌশলগত কারণে মক্কা থেকে শক্তি আপনার বেশি, কৌশলগত কারণ, কৌশলগত কারণ মানে যাদের বাড়ি বাজারের খান্দা, যাদের বাড়ি রেল স্টেশন বাস স্টেশনের খান্দা, এরা লোক সংখ্যা কম হইল, এরা পাওয়ার বেশি, এর কারণ বাজারে যাইবার সময় সাইজ করে নিল এখন মক্কার কাফেররা ব্যবসা করতে হইলে সিরিয়া যাওয়ান লাগে, সিরিয়া, আর সিরিয়া যেতে গেলে মদিনা ওয়া যাওয়ান লাগে, মদিনার ট্রলে যাওয়ান লাগে। এর লাগে মদিনার হাউস আর খাদুরদের লোকেরা কয় আপনি মদিনায় আসেন, আসেন দেখি মক্কার লোকেরা আপনারা কেমনে কিতা করে, আমরা কিচ্ছু করতে চাইলে আমরা তারা আতে মারতাম না, তাদের বাতে মারি দিই, কথা বলছেন এমন রাস্তা বন্ধ করে দিব। রসুল হাসান বললেন মুসলমানদেরকে তাহলে তোমরা মদিনায় চলে যাও, মদিনায় যখন চলে গেল রসুল একদিন হিজরত করে মদিনায় চলে গেছে, তারা সাহায্য করিয়া হাউস আর খাদুরদের লোকেরা তারা বাড়ি ঘর দিয়া বউ বাচ্চা দিয়ে বউ দিয়া উট দিয়া রসুলকে সাহায্য করে গ্রহণ করে নিল। ইহুদিরা দেখলো সর্বনাশ, তখন তো আমরা হাইছি অন্তবর্তী বিপদে, তখন কি করা যায়, তখন রসুলের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছে এই মদিনার সনদ, মদিনার সনদ। তখন ইহুদিরা কইলো যে আমরা আল্লাহ রসুলের সাথে চুক্তি হইলো যে আমরাও তোমরা মারতাম না, তোমরাও আমরা মেনো না, আর বহিরাগত কোন দেশ লোক যদি আমরা মারতে হয় তোমরাও এবারে সাহায্য করো না, আর তোমরাও যদি কেউ মারতে হয় আমরাও এবারে সাহায্য করতাম না। কিন্তু দেখা গেল খন্দকের যুদ্ধে যখন নাকি সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেল তখন দেখা যায় মক্কার যত কাফের গোত্র আছে সব কাফের গোত্র ঐক্যবদ্ধ হয়েছে, এই যুদ্ধের নাম হল জঙ্গে আহজাব। আহজাব মানে সমস্ত পার্টি ঐক্যবদ্ধ হইয়া বহু দলীয় বাহিনী ঐক্যবদ্ধ হয়েছে ওই রসুলকে মদিনার থেকে উৎখাত করবে। ইহুদিরা হয় ওই বনি কুরাইজারা হয় ওই যে রে আর মোহাম্মদ থাকতো না, চুক্তি মুক্তির দরকার নাই, আমরা নিয়ে যাই
কারণ এই চতুর্দিকের বাহিনী এখন গেরাও করছে, আমরা খেটো খাও নাই, পিঠ গুড়ার পছন্দ শীতের মধ্যে কাপড় নাই, বাড়ির মধ্যে বউ বাচ্চা তুইছি অরক্ষিত অবস্থায়, কেউ আলাদা হই না নাই, আমরা গাছের খেজুর ভেঙে দিছে, অমিতা কারা মাত্র আহা ইমনের সময়ে আমরা মাত্র হয়েছে, আমরা কিতা করতাম শেষে পরামর্শ করিয়া খাল কলম ফেলে দিছে যাতে খাল ডিঙ্গে না আইতে পারে, কিন্তু ওরা 15,000 সৈন্য আছে, এর মধ্যে 4,000 সৈন্য আর এক একজন 1,000 সৈন্যের মোকাবেলা করতে পারে কেমন আল্লাহ। এই ভালোয়ান কবিরের গাতফান একটা সন্ত্রাসী গোষ্ঠীর নাম, এই গোষ্ঠীর সাথে আইছে, এরাও আইছে, এরা বলছে যে যত খাইবার এলাকায় যত খেজুর হয় সপ্তমবারে দিলে টেকা দেখি না খেজুর দেখি না, এরা রয়েছে তাতে। এবং এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বনি কুরাইজা চুক্তি ভঙ্গ করলো, বন্দি করছে বলে আল্লাহ খন্দকের যুদ্ধে মুসলমান শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে। সব ঘটনা করতে গেলে মুসলমানের জয় হয়েছে, রসুল আসলেন বাড়িতে, আয়সা তখন নাকি আম্মাদান আয়সা মাথার মধ্যে পানি দিতেছেন, পানি দিয়ে ধরবেন, এমন সময় শুনে যে দাহিয়া কালবে ডাকতেছে রসুলকে, ইয়া রসুলাল্লাহ আপনি কি বের হয়ে গেছে অস্ত্র জমা দিয়েছেন, আপনার সাহাবিরা কি অস্ত্র জমা দিয়েছে, বলে হ বলে আল্লাহর কাছে ফেরেশতারা এখনো অস্ত্র জমা দিছে না, আগের তো কাম বাকি রয়েছে, আপনি বাইরে মুসলমানদেরকে যেই বনি কুরাইজা ইহুদি গোত্র আপনাদের সাথে এই এই গাদ্দারি করলো চুক্তি ভঙ্গ করলো, তাদেরকে গেরাও করার জন্য আল্লাহ হুকুম দিছেন, আল্লাহ হুকুম দিচ্ছেন যে আল্লাহ
তিনটা নির্দেশ দিছিলেন, মনে আছে তো? অসুবিধা হইতেছেন আপনারা? বিশ্রাম্ব করতাম আজকে তো শেষ দিন, এই জন্য বিশ্রাম্ব করা যাবে না, কারণ দোয়া লেগে অনেকে এসে জায়গা উঠতেছে না। এখন লক্ষ্য করে দেখেন, এক নম্বর হইল তোমরা রক্তপাত করো না, মনে আছে তো? দুই নম্বর লক্ষ্য হবে মির্জাপুর দেশ ছাড়া করো না। তিন নম্বর হইল কেউ যদি বন্ধু এ যায় ওখানে মিল্লা তাহলে জামিন টেকা দিয়া জরিমানা টেকা দিয়া যেভাবে আমরা পত্রিকার টেকা দিয়া জামিন দিয়ে তুলে আনি সেইভাবে সব মিল্লা তুলে আনব। এরা এই তিনটার মধ্যে দুইটা বাদ দিয়েছে আর একটা আমল করছে। একটা কুন্ডা আমল যে কেউ যদি ইহুদির বন নাজির হোক, আকবনি কুরাইজার হোক, কেউ যদি আউস আর খাজরাজের কাছে বন্দী হয়ে যায় তখন এই দুই গোত্র আবার মিল্লা বনি কুরাইজা এবং বনি নাজির এই দুই গোত্র মিল্লা পেহা সান্দা তুল্লা এর সুরাই আনে মা হল্লা কত দরজি আর এমনি খাইটিয়া মানুষ মাইরা দেশসারা হয়ে দেয় আর সহজ করে বন্দী হয়ে আসে, গ্রেপ্তার হয়ে আসে তখন তুফাদু হোম তোমরা ফিদিয়া দিয়া জরিমানা টেহা দিয়া জামিন দিয়া তাহলে শুধাই আনো। অথচ তাহলে তোমরা কিতাবের কিছু অংশ ঈমান আনবে, কিছু অংশ মানবে, আবার তা করো না বিবাদ, আর কিতাবের কিছু অংশ তোমরা কুফরি করবে, অমান্য করবে। এমন যদি করো কোরআনের কিছু যদি মানো আর কিছু যদি না মানো, আমাদের অবস্থা হলো আমরা আজকে কোরআন 100% মানি না। আর তো ধরে কম একটা মানলে আর একটা ইমানের দাবি করে এই সমস্ত নাস্তিকরা, নাস্তিকরা যে এই কাম করে বিচার করো, বিচার না করে উল্লা মুল্লার হৃদয় মুল্লার হৃদয়ের দিকে সংবিধানে নাই, আমি আপনাদের কাছে একটা জিনিস বুঝবার লাগিয়া জানতাম তাই আর কি। অনেক কপি সাধারণ চেয়ারম্যান সকল উদ্দেশ্য গেল বঙ্গবন্ধুর ছবি লটকে যদি সংবিধান না থাকে তাহলে সংসদ দেখা বুঝিয়া আইন তৈরি করে হলে আপনাদের কাছে জানতে চাই বঙ্গবন্ধু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনে
আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানান আমা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না যেমন যদি করো তাহলে তার বিনিময় কি তার পুরস্কার চাবি আল্লাহ বলেন ফামা জাযাউ মাইয়াফআল যালিকা মিনকুম তাহলে তার শাস্তি হলো দুনিয়াতে আর আখিরাতে কি শাস্তি আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ করে দিয়েছেন মাইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবে অপমানিত রাগ হইবেন কইলে আর রাগ হইলে হইছে রাগ হইলে কি হইছে লাঞ্ছিত অপমানিত হইছে না ওরকম হইছে না সাইটটা সিটি লাস্ট নম্বরে গাজীপুর এরকম চরম ভাবে যে এই মানুষের প্রত্যাখ্যান করছে এই যে দাবি মানত না যে ইডার লাগবে দাবি মানত যদি থেকে একটু তখন লাগে না আরো ধরে কহ এখন লক্ষ্য করে আল্লাহ বলেন কিছু মানবা কিছু মানতা না যদি এরকম হোক তাহলে ফামা যাজা উমাইয়ে ফালু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে তুমি লাঞ্ছিত হবে অপমানিত হবে আর আখিরাতে কি হইব ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামাল্লাহু বিগাফিলিন আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন তোমরা কঠিন আযাবের সম্মুখীন হবে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তোমাদেরকে নেওয়া হবে কঠিন আযাবের দিকে আর তোমাদের সকল আমল সম্পর্কে তোমার বৃত্তে কি আছে বাহিরে কি আছে বৃত্তে কি কও আর বাহিরে কি কও সব খবর আল্লাহর আছে আল্লাহ তোমাদের আমলের ব্যাপারে বেখবর নন তিনি কাফের নন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পরিপূর্ণ বিধান কোরআনের পরিপূর্ণ আইন কানুন পরিপূর্ণভাবে মানার তৌফিক আল্লাহ আমরা দান করুন সকলে জোরে সরে বলেন আমিন এই পর্যন্ত এবার এখানে রাখলাম আল্লাহ যদি আবারও হায়াত দেয় তাহলে এবার তো আমি শেষ করলাম সূরাতুল বাকারার 84 নম্বর এবং 85 নম্বর আয়াত হ্যাঁ আয়াত পর্যন্ত শেষ হইল ইনশাআল্লাহ আগামী বছর এরপর থেকে শুরু হইব আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলেন আমিন সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ আমরা কেউ ব্যয় ওরকমে বউ আরো করে দোয়া হবে না মোবাইল মিটা বইতা হ্যাঁ কেউ উড়াউড়ি নাই اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله ربنا ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما
জীবনের গোলার বোঝামাতাই নিয়ে গোলার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে তোমার সেই দরবারে হাত বাড়াইলা মেহরবানি করে জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকে এই মোনাজাত কার জন্যে জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ গর্তে দেখে না ভয় আর বলে ফিরে আসে না। আল্লাহ জানি না গো কার জন্যে কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে, হয়তো এমনও হতে পারে আগামী দিনের সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো আমরা যাবো কোথায়? ওদের জায়গার আর কোন জায়গা না। পালিয়াতে আসে আছি দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে তোমার সেই দরবারে হাত বাড়াইলা মেহরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন দুনিয়াতে দেখেছি মাঠে রমজানে কোন পক্ষে যদি দলির দরজায় যায় দলিরা খালিয়াতে বিদায় দেয় না। আল্লাহ জুম্মার দিন কোন পক্ষে যদি দলির দরজায় যায় জুম্মার দিনের খাতিরে দলিরা পক্ষের খালি বিদায় দেয় না। আল্লাহ আমরা বিক্ষোভ কান্নার গোড়াদার রমজান মাসের জুম্মার রাত্রিতে হাত বাড়াই আল্লাহ আমাদের খালি হাতে বিদায় করে দিও না। আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহে মাফ করে দাও। রব্বুল আলামিন দুনিয়াতে আরো দেখেছি ছোট সময় দুষ্কামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে সারাদিন বাড়িতে যেতাম না, সন্ধ্যা হয়ে গেলে বাড়ির পিছনের দরজায় গিয়ে মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা করে দুই চার হাত বাড়ায় দিতে দেখে বলতেন সকলে ভুলে গেল আমি তোর গর্ব ধারণি মা ভুলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ গর্বে রাখার কারণে যদি মায়ের তো দয়া মায়া হয় তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালো। আল্লাহ তুমি তো আমাদের সৃষ্টি করেছ, আল্লাহ তোমার রহমতের দরজায় হাজির হইছি আমাদেরকে টান দিয়া তোমার রহমতি কুদরতি বরকতে কোলে উঠাইয়া ঘোষণা দাও যারে বান্দা যা তোদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলা। এখন আমি আল্লাহ তাআলা আমরা যে যে উদ্দেশ্য তুমি যে করতে গেলে আশা পূরণ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি সেবা করে দাও, আর আল্লাহ যত অসুস্থ বিমারি আছেন সব সেবা করে দাও। আজকের এই মাহফিলে অনেক বিমারি আছে, আল্লাহ আমাদের স্ত্রী সন্তানের মধ্যে অনেক বিমারি আছে, আয় আল্লাহ আমরা সবই কোনো না কোনো একটা রোগে ভুগতেছি, আল্লাহ আমাদের সকল বিমার রয়ে তুমি সেবা করে দাও।
রাসূল আর আমিন আমাদের আওলাদ গুলোকে পাক্কা নামাজি জিন্নাল বানায় আল্লাহ, পাক্কা আলেম আদিল বানায় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তানকে হায়াতে তৈয়বা দাও আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত বানায় দাও আল্লাহ, যাদের নেককার সন্তান আল্লাহ যাদের সন্তান নাই নেককার সন্তান দান করো। রাসূল আর আমিন আজকের ইমামে সাত দিন মানে তফসির মাহফিল আয়োজন যিনি করলেন, আয় আল্লাহ শুধু লন্ডন থেকে আসবেন এই মাহফিলের জন্য আল্লাহ হযরত মাওলানা শেখ কালিফুল্লাহ সব জান্নাত বরকত হোক, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ, যত আয় আল্লাহ মুশকিল আছে তুমি আসান করে দাও, আয় আল্লাহ জান আমাদের তুমি কবুল করে নাও আল্লাহ, কে মাহফিল দ্বারা হাজির হয়ে দেন সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও বাংলাদেশের উপরে তুমি রহমত নাযিল করো, আমারে কাটাকাটি আল্লাহ তুমি ভঙ্গ করে দাও আল্লাহ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো আল্লাহ, ইসলাম এবং মুসলমানের জন্য নিরাপদ গাদি বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ তুমি লক্ষ্য করে দুরুদ আর সালাম সুনাম মদিনা পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইছেন সকলের কবরের আযাব মাফ করে দাও আয় আল্লাহ, বিশেষ করে আমরা আজ পড়াইলাম আল্লাহ জানি না কামালাই করা বানাই আল্লাহ মাবার কবরে আযাব দিও সংসারে মা নিজে না খেয়ে সন্তানের মুখে খবর তুলে দিয়ে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বলাদের বন্ধু বান্ধব ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে দেখে রয়েছে আল্লাহ, তোমার কোরআনের ইজ্জতে আল্লাহ এই কোরআনের মাহফিলের বরকতে এই এলাকার যত মুসলমান ধরনের কবরে কমাইয়াছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা প্রভু হে আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখো তোমার হুকুম তোমার নবীর তরিকা মান্য চলবার তৌফিক দাও, হে আল্লাহ তাআলা প্রভু হে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদের সালাম সুনান মদিনা পৌঁছাইয়া দাও, মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও, হে আল্লাহ তাআলা প্রভু হে যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও আল্লাহ, বেঈমান বানানোর আপনার কবরে নিও না, তারপর আমিন আমাদের ক্যান্সারের মতো মহামারী দিও না আল্লাহ, একবার কিডনি নষ্ট করে দিও না আল্লাহ, ব্রেন জবান নষ্ট করে দিও না, প্যারালাইসিস দিয়ে বিষ্ণাই ফেলে রেখে রেখে মরণ দিও না, রাস্তাঘাটে গাড়ির নিচে বানায় বেইজ্জত করে মরো না, আপনার পুরাইয়া পানিতে ডুবাইয়া মেরো না আল্লাহ, যেদিন মরণ লাও শাহাদতের মরণ দিও আল্লাহ, শাহাদতের মরণ দিও আল্লাহ, শাহাদতের মরণ যদি নসিবে না থাকে
কমসে কম জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমিন আমিন বিরাহমাতিনা ইয়া আরহামার রাহিম।